নমস্কার, আমি রেখা রায়, আমি ব্যানার্জি থাকি। আমি রান্না করতে খুব ভালোবাসি, রান্না আমার ভালোবাসা। তাই শ্রীমতী দরবার আয়োজিত যে রন্ধন জুটির বনাম জুটি হাতাখুন্তির লড়াইয়ে যে নববর্ষের স্পেশাল প্রতিযোগিতার আয়োজন করেছে, আমি সেই প্রতিযোগিতার একজন প্রতিযোগী। আমার আরেকজন জুটি হলেন শ্রীমতী মিতা রায়। আমরা রান্না করব ওপার বাংলা এবং এপার বাংলা রান্না। এই রান্নায় আমি ওপার বাংলা রান্না করব, হলো লঙ্কা পোড়া রুই, আর উনি রান্না করবেন এপার বাংলা রান্না কই মুড়ি। আমি আপনাদের যদি আমার রান্না করা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের ইয়েতে লাইক ও কমেন্টস করবেন, এবং তার সঙ্গে সঙ্গে শ্রীমতীর দরবারে যে পেজ আছে সেই পেজেও গিয়ে আপনাদের লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। এবং আমার আরেকজন জুটি আছে, সেই জুটিকেও অবশ্যই আপনারা লাইক ও কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের সর্বসেরা রন্ধন প্রতিযোগী হিসাবে দাঁড় করিয়ে দেবে। নমস্কার। আমি আজকে রান্না করব লঙ্কা পোড়া রুই মাছ। উপকরণ হলো রুই মাছ 6 পিস, তারপরে জিরে, গোটা জিরে, পোড়া লঙ্কাকে গুঁড়িয়ে নিয়েছে, নুন, হলুদ ধনে 1 চামচ, এবং জিরে 1 চামচকে আমি তেলে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, আর টমেটো পেস্ট, ইচ্ছা করলে টমেটোও কুচিয়ে দেওয়া যায়, আমি টমেটো পেস্ট দিলাম। আর লাগবে তেল, আর গার্নিশিংয়ে লাগবে জন্য লাগবে পোড়া লঙ্কা আর ধনে পাতা। আমি তৈরি করব লঙ্কা পোড়া রুই। প্রথমে আমি তেলটা গরম হয়ে এসছে, আমি রুই মাছটাকে ভাজবো 3টে 3টে করে দিয়ে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলটাও গরম আছে, এই তেলেই আমি জিরে ফোড়ন দেব। এই যে আমার 1 চামচ মতন জিরে আমি এটা দিয়ে দিচ্ছি, জিরেটা একটু গন্ধ আসলেই আমি দেব পেঁয়াজ কুচি। কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলেই আমি এর মধ্যে টমেটো দেবো। অনেকে টমেটো পেস্ট দেয় আমি টমেটো পেস্টই দেবো, অনেকে টমেটো কুচিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে নিই, আমার ভাজাটা প্রায় অর্ধেক, আমি এক্ষেত্রে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমি একটু, এবার আমি এখানে জল মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ওই ধনেটা এবং জিরেগুলো যে পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে পেস্ট করেছি, সেই পেস্টটাই দিলাম। আমি যে লঙ্কাটাকে আমি পুড়িয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এবার আমি এখানে কিছুটা জল মেশাবো, এগুলো একের পর এক দিয়ে দেবো। আমার মাছ প্রায় শেষ, আমি টেস্টটাকে বাড়ানোর জন্য দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিলাম, এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে এই লঙ্কার যে সুন্দর গন্ধটা বেরিয়ে
আসবে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি।